আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্রিস্টাল লেভেল থেকে। ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আমরা আছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ফ্লোরিডা থেকে ঘুরে আসছি, আসার পরে বাসায় ছিলাম, রেস্টে ছিলাম, আমাদের কিছু কেনাকাটা দরকার। তো আমাদের আজকে সানডে, আমরা বের হব এখন দুপুর। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা বাহিরে যাচ্ছি, কিছু কেনাকাটা করব। আর কী কী কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর বাহিরের ওয়েদারটা কেমন সেটাও দেখাবো। সবাই আমরা রেডি, এখন আমরা বের হব। একটু সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমরা কী কী করি। তারপর সালাম দিয়ে দাঁড়টা। আমরা বের হয়ে গেলাম, বাহিরে স্নো করছে, টিপ টিপ করে ঘুরি ঘুরি স্নো করছে, প্রচন্ড ঠান্ডা। জয় কোনটা খাবা? সবাই বনে সব তাই আমাদের জন্য ডিনার নিয়ে এসেছে। এখন ও ডিনারটা নিয়ে এসেছে কোথেকে ছোয়া আর জয়ী নিয়ে আসলো আমাদের ডিনার প্লেট, আর নিয়ে এসেছে হলো শিয়ারটি। সাবা শিয়ারটি অনেক পছন্দ করে, সাবা শিয়ারটি খাচ্ছে। কি নিয়ে এসেছে ওগুলো দেখি? শর্মা শর্মা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে হচ্ছে ও শর্মা, দুটোই শর্মা। আর এখানে কি? এখানে কাবাব। ওখানটা দেখি সাবা তিনটা থেকে খাচ্ছে। কাবাব কাবাব দিয়েছে, রুটি দেওয়া। আর কি কাবাব? চিকেন আর বিফ, একটা ল্যাম্ব কাবাব। কেমন হলো আজকে ছোয়া আমাদের জন্য যে ডিনার নিয়ে আসলো সিরিয়ান গ্রিল থেকে, কেমন হলো? খুবই মজা হয়েছে, খুবই ভালো, খুবই টেস্টি। আর এটা হচ্ছে শর্মা, আর এটা হচ্ছে কি কাবাব? এটা ল্যাম্ব কাবাব, ল্যাম্ব। এটা অসাধারণ, খুবই মজা হয়েছে, কাবাব একদম ফ্রেশ। আর থ্যাংক ইউ চোয়া, থ্যাংক ইউ ফর ডিনার। সাবা খাচ্ছে কি? সাবা খাচ্ছে হলো নুডলস। থ্যাংক ইউ নাপি, থ্যাংক ইউ নাপি। মানে ওদের একটা নিজস্ব। আর এই জিনিসটা ওরা টমেটোটা একটু মানে পোড়া পোড়া করে দিয়েছে, তো ওটা খেতে খুব মজা হয়েছে। আর চিকেন বিফটা মানে ল্যাম্বটা সুন্দর মতো কাবাবটা হয়েছে। এটা ওদের নিজস্ব বানানো একটা নিজের লাইক ল্যাঞ্চের মতো, টেস্টি, অনেক টেস্টি। কাবাবটা অনেক মজা।